নমস্কার বন্ধুরা, ইন্ডিয়ান ফুড উইথ আশার আজকের পর্বে আপনাদের সবাইকে স্বাগত। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করছি বাঙালির অতি প্রিয় ট্র্যাডিশনাল মাছের মাথা দিয়ে পালং শাকের ঘণ্ট। এই রেসিপিটা বানানো ভীষণ সহজ, যে কেউ রেসিপিটা ফলো করে বাড়িতে খুবই সহজে এই পালং শাকের ঘণ্ট বানিয়ে ফেলতে পারেন। তো চলুন দেখে নেওয়া যাক আমার আজকের এই মাছের মাথা দিয়ে পালং শাকের ঘণ্টের রেসিপি। রান্নাটা করার জন্য গ্যাসের মধ্যে একটা কড়াই বসিয়ে কড়াইটাকে বেশ ভালোভাবে গরম করে নিয়েছি। এবার এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি 3 টেবিল চামচ পরিমাণ সর্ষের তেল। রান্নায় কী কী প্রিপারেশন করেছি তা রান্না করার সময় বলে দেব। তেল গরম হয়ে গেছে, এবার এর মধ্যে আমি ম্যারিনেট করে রাখা রুই মাছের হাফ মাথা দিয়ে দিচ্ছি। আমি মাথাটাকে 1/2 চামচ লবণ এবং 1/2 চামচ হলুদ গুঁড়ো দিয়ে মেখে 15 থেকে 20 মিনিটের জন্য সাইডে রেখে দিয়েছিলাম। গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে মাছের মাথাটাকে বেশ ভালোভাবে উল্টে পাল্টে লাল করে ভেজে নিয়েছি। এবার এটাকে একটা অন্য পাত্রে তুলে নিতে হবে। মাছের মাথা কিন্তু অবশ্যই বেশ ভালো করে ভাজতে হবে, না হলে কিন্তু এর একটা আস্টে গন্ধ থেকে যাবে, তাতে কিন্তু রান্নাটা খেতে মোটেও ভালো লাগবে না। ওই তেলের মধ্যে আমি বেগুন ভেজে নেব। আমি এখানে 1/2 বেগুনকে মিডিয়াম আকারে লম্বা লম্বা করে কেটে নিয়েছি। বেগুনটাকেও বেশ ভালোভাবে মিডিয়াম ফ্লেমে 2 থেকে 3 মিনিট সময় ধরে নেড়ে ছেড়ে ভেজে নেব। বেগুনের টুকরোগুলো ভাজা হয়ে গেছে, এবার এগুলোকেও আমি একটা পাত্রের মধ্যে তুলে নিচ্ছি। ওই কড়াইতে আমি আরও বেশ কিছুটা তেল অ্যাড করে দিয়েছি। তেলটা গরম হয়ে যাওয়ার পর এর মধ্যে দিয়ে দিলাম 5 ফোড়ন আর 2 শুকনো লঙ্কা। ফোড়নগুলো একটু ভাজা হয়ে যাওয়ার পর এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি মিডিয়াম আকারে কেটে ধুয়ে পরিষ্কার করে রাখা 2 মিডিয়াম সাইজের আলু। ওপর দিয়ে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ লবণ, আর দিয়ে দেব খুব সামান্য পরিমাণ হলুদ গুঁড়ো। লবণ হলুদের সাথে আলুর টুকরোগুলো বেশ ভালোভাবে মিশিয়ে নিয়ে মিডিয়াম ফ্লেমে 1 থেকে 2 মিনিট সময় ধরে হালকা ভেজে নেব। এতে শাকের তরকারির মধ্যে আলুটা খেতে জাস্ট অসাধারণ লাগে। দেড় থেকে 2 মিনিট সময় ধরে আলুগুলো ভেজে নেওয়ার পর এর মধ্যে দিয়ে দিলাম 1 মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি, দিয়ে দিচ্ছি 1 মিডিয়াম সাইজের টমেটো কুচি। এবার এই সব কিছুকে ভালোভাবে নেড়ে চেড়ে ততক্ষণ পর্যন্ত কষিয়ে নেব যতক্ষণ পর্যন্ত না পেঁয়াজগুলো হালকা সফট হয়ে যায়। মোটামুটি 1 থেকে 1.5 মিনিট সময় ধরে কষিয়ে নেওয়ার পর পেঁয়াজগুলো হালকা সফট হয়ে গেছে। এবার এর মধ্যে আমি দিয়ে দিলাম 1 চামচ পরিমাণ আদা রসুন বাটা। আদা রসুনের কাঁচা গন্ধ চলে যাওয়া পর্যন্ত মিনিট খানেক সময় ধরে হালকা নেড়ে চেড়ে কষিয়ে নেব। এখন এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি কিছু গুঁড়ো মশলা। দিয়ে দিলাম 1/2 চামচ পরিমাণ হলুদ গুঁড়ো, 1 চামচ পরিমাণ জিরে গুঁড়ো। সব কিছুকে একটু নেড়ে চেড়ে মিশিয়ে নিলাম। এবারে এই গুঁড়ো মশলাগুলো যাতে জ্বলে না যায় তার জন্য এর মধ্যে আমি অল্প জল অ্যাড করে মশলার থেকে তেল ছেড়ে যাওয়া পর্যন্ত কষিয়ে নেব। এই রান্নাতে আমি গুঁড়ো শুকনো লঙ্কা ব্যবহার করলাম না, আপনাদের যদি পছন্দ হয় সেটা অবশ্যই অ্যাড করতে পারেন। এই সময় এর মধ্যে আমি ভেজে রাখা মাছের মাথাটা অ্যাড করে দেব, আর সাথে দিয়ে দেব 3টে চেরা কাঁচা লঙ্কা। ঝাল বুঝে অবশ্যই লঙ্কা ব্যবহার করবেন, খুব বেশি ঝাল কিন্তু শাকের তরকারিতে ভালো লাগে না। মাছের মাথাটা একটু খুন্তি দিয়ে চেপে ভেঙে নেব, তারপর সব কিছুকে ভালোভাবে নেড়ে চেড়ে মিনিট খানেকের জন্য কষিয়ে নেব। এবার এর মধ্যে আমি ভেজে রাখা বেগুনের টুকরোগুলো দিয়ে দিলাম, আর সাথে দিয়ে দিচ্ছি ধুয়ে কেটে পরিষ্কার করে রাখা 1 আঁটি পালং শাক। আপনারা যে কোনো শাক যখন রান্না করবেন শাকটা কিন্তু কাটার আগে প্রথমে জল দিয়ে ভালো করে ধুয়ে নেবেন, তারপরে কিন্তু কাটবেন। এবার পালং শাকটাকে ঢেকে 1 থেকে 2 মিনিটের জন্য রান্না করে নেব, যাতে করে এটা একটু মজে যায়। প্রায় 1-2 মিনিট সময় ধরে ঢাকনাটা খুলে নিলাম, আর এই সময় কিন্তু গ্যাসের ফ্লেমটা আমি লোয়ার মিডিয়ামের মাঝে রেখেছিলাম।
দেখুন, পালং শাক বেশ ভালোভাবে মজে গেছে, আর পালং শাকের থেকে কিন্তু অনেকটা জল বেরিয়ে গেছে। এই রান্না করতে কিন্তু আমাদের এক্সট্রা জলের প্রয়োজন নেই, শাক থেকে প্রচুর পরিমাণে জল বেরোয়, তাতেই কিন্তু সম্পূর্ণ রান্নাটা হয়ে যাবে। আর যদি আপনাদের মনে হয় যে জল কম আছে, তাহলে সেক্ষেত্রে কিন্তু জল ব্যবহার করতে পারেন। এবার এর মধ্যে আমি দিয়ে দিলাম স্বাদ মতন লবণ। লবণটা কিন্তু অবশ্যই বুঝে দেবেন, কারণ পালং শাকের নিজস্ব একটা লবণাক্ত ভাব থাকে, সেই জন্য একটু লবণটা বুঝে দেবেন। বেশি লবণ হয়ে গেলে কিন্তু রান্নার টেস্ট সম্পূর্ণ বিগড়ে যাবে। সব কিছুকে ভালোভাবে একবার নেড়েচেড়ে মিশিয়ে নিলাম। এবার ঢাকনা চাপা দিয়ে আলু সেদ্ধ হয়ে যাওয়া পর্যন্ত রান্না করে নেব। প্রায় লো মিডিয়াম ফ্লেমে 8 থেকে 10 মিনিট সময় ধরে রান্না করে নেওয়ার পর ঢাকনাটা খুলে নিলাম। দেখুন, সব কিছু বেশ ভালোভাবে মজে গেছে, তবে আমি মাঝখানে দু একবার নেড়ে নিয়েছিলাম যাতে করে নিচে লেগে না যায়। আর দেখেই বোঝা যাচ্ছে রান্নাটা কিন্তু একেবারেই কমপ্লিট, আলুগুলোও বেশ ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। এবার গ্যাসের ফ্লেমটা বন্ধ করে 10-15 মিনিট স্ট্যান্ডিং টাইমে রাখার পর গরম গরম ভাতে পরিবেশন করব। বাড়িতে অবশ্যই ট্রাই করুন, আশা করছি আপনাদের ভীষণ ভালো লাগবে। থ্যাংক ইউ ফর ওয়াচিং।